أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সম্মানিত ভাই বোনেরা আত্মশুদ্ধি লাভের সহজ পথ আত্মশুদ্ধি লাভ করা খুব বেশি কঠিন কাজ নয় যেই কাজটাকে আমরা পাহাড়ের মতো কঠিন মনে করি আসলে কোনো মানুষের উপর যদি আল্লাহর দয়া থাকে এবং তার যদি সদিচ্ছা থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্যের হাত বাড়িয়ে দেন আজকে আত্মশুদ্ধি লাভের সহজ পথ এই বিষয়ের উপরে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বলে আশা করছি সম্মানিত ভাই বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া লা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম সাদাকাল্লাহুল মাওলানা আল-আযীম সাদাক রাসূলুল নবীউল হাবিবুল করিম আল্লাহ পাক বলছেন যে সেই দিন ধন সম্পদ এবং সন্তান সন্ততি কোনো কাজে আসবে না যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না সেই দিন তোমাদের বিশুদ্ধ অন্তর পবিত্র হৃদয় কাজে আসবে সুবহানাল্লাহ তাহলে দেখুন আমাদের প্রত্যেকের জীবনেই মৃত্যু সুনিশ্চিত পরকালীন জীবন সুনিশ্চিত তো সেই দিন আমাদের কিন্তু ওই যে মৃত্যুর পরের জীবনে আমাদের কোনো ছেলে মেয়ে আমাদের কোনো উপকারে আসবে না এই ব্যাংক ব্যালেন্স দুনিয়ায় যা রেখে যাচ্ছে এগুলো উপকারে আসবে না শুধুমাত্র আমরা যদি পবিত্র হতে পারি তাহলে এটাই আমাদের কাজে আসবে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো যে পবিত্র জীবন পরিশুদ্ধ অন্তর আত্মশুদ্ধি লাভের যে বিষয়টি এটি কিন্তু শুধু পরকালীন জীবনের জন্য যে প্রয়োজন তা নয় এটি কিন্তু এই দুনিয়ার জীবনের জন্য আরও বেশি প্রয়োজন নাম যে মানুষটার কাম রিপু তার কন্ট্রোলে নাই সেই মানুষটি কিন্তু তার কাম রিপু অন্যায় পথে চরিতার্থ করতে গিয়ে সমাজে সে এমনভাবে অপমানিত হচ্ছে যার মুখ দেখাতে পারছে না লোভ রিপু যার নিয়ন্ত্রণে নাই সে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছে সে চুরি ডাকাতি অন্যায় পথে সম্পদ আহরণ করতে গিয়ে নিজের মান সম্মান শেষ করে সমাজে সে মুখ দেখাতে পারছে না সম্মানিত ভাই বোনেরা তাহলে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য পৃথিবীতে জীবন ধারণের জন্য আপনি আমি যে আশরাফুল মাখলুকাত এটি প্রমাণ করার জন্য সবচেয়ে বেশি জরুরি এই আত্মশুদ্ধি তো এই আত্মশুদ্ধিটা কিভাবে হবে সম্মানিত ভাই বোনেরা লক্ষ্য করুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ নবীজির কাছে আসলেন এবং এসে কিছু সময় রাহমাতুল্লিল আলামিনের সোহবতে সে বসলেন এবং নবীজির সোহবতে নবীজির মজলিসে বসার ফলে তার অন্তরে একটা পরম শান্তি হৃদয়ের মাঝে একটা পরম শান্তি সে উপলব্ধি করল যখন দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল সে বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনার কাছে যখন বসি তখন আমার আল্লাহর কথা বেশি মনে পড়ে আপনার প্রতি আমি বেশি অনুরক্ত হয়ে পড়ি আমি আখেরাতমুখী হয়ে যাই আমার মনে হয় আমার যা আছে সব আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য উৎসর্গ করি কিন্তু আপনার কাছ থেকে যখন দূরে সরে যাই বাড়িতে চলে যাই তখন আমার স্ত্রী ছেলে মেয়ের কথা আবার আমার মনের ভিতরে জাগ্রত হয় এবং আমি কিন্তু আবার দুনিয়াদার হয়ে যাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে আমার সোহবতে থাকাকালীন তোমার ভিতরে যে হালতটা হয় এই হালতটা যদি তুমি ধরে রাখতে পারতে তাহলে কিন্তু আসমানের ফেরেশতা জমিনে নেমে এসে তোমার সাথে করমর্দন করত সুবহানাল্লাহ তাহলে এই যে সোহবতের যে গুরুত্ব এই বিষয়টি কিন্তু এখানে খুবই উল্লেখযোগ্য অকুনু মাসাদিকিন এই যে সত্যবাদীদের সঙ্গ লাভ করা আউলিয়া কেরামের সঙ্গ লাভ করা মুর্শিদের সঙ্গ লাভ করা সোহবত লাভ করা এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারে আজ সাত সালে তাহাতে বেরিয়া এক মুহূর্ত যদি আল্লাহর ওলির সান্নিধ্যে থাকা যায় তাহলে নিজে নিজে ইবাদত বন্দিকি করে ষাট বছর ইবাদত করে যতটা আত্মশুদ্ধির পথে আগানো যায় আপনি একটা মুহূর্ত যদি আল্লাহর ওলির সোহবতে থাকেন তাহলে ওই সোহবতে ওই ফায়েজের তাসিরে আপনার ভিতরে কিন্তু সেই নিয়ামতটা অর্জিত হয় সুবহানাল্লাহ সম্মানিত ভাই বোনেরা এই ক্ষেত্রে একটা উপমা দিলে বিষয়টি পরিষ্কার হবে সেটা হলো এই মনে করুন চুম্বক
এই চুম্বক কিন্তু লোহাকে আকর্ষিত করে, এমন ভাবে আকর্ষিত করে সর্বপ্রথম চুম্বক কি করে, চুম্বক তার পাওয়ারটা এই লোহার ভিতরে কিন্তু অ্যাপ্লাই করে, করে তারপরে কিন্তু চুম্বক এটাকে আকর্ষণ করে টান দেয়, দেওয়ার সাথে সাথে লোহা চুম্বকের সাথে মিলিত হয়। দেখুন একই সাথে একটা কাঠ, বাঁশ বা একটা বিল্ডিংয়ের দেয়াল এখানে কিন্তু চুম্বকে আকর্ষণ করে না, অর্থাৎ এখানে কিন্তু চুম্বক তার যেই প্রভাব সেটা বিস্তার করতে পারে না। ঠিক তদ্রূপ একমাত্র মানুষ, তার ভিতরে আল্লাহ পাক রূহ ফুঁকে দিয়েছেন, অন্য কোনো মানুষের ভিতরে কিন্তু, অন্য কোনো জীব জন্তুর ভিতরে, অন্য কোনো সৃষ্টির ভিতরে কিন্তু এই রূহ নাই। সুতরাং এই রূহধারী মানুষ যখন নবী রাসুল ওলি আল্লাহ মোর্শেদ এই প্রেরিত মহামানবদের সান্নিধ্যে যায়, যাওয়ার পরে তাদের পক্ষ থেকে একটা ইত্তেহাদি তাবাজ্জ শক্তি কিন্তু এই ক্রিয়া করে, এই ক্রিয়ার ফলে কিন্তু আমাদের হৃদয়ের যে পাপ কালিমাগুলো, আমাদের হৃদয়ের যে আপনার পাপ করার যে খাহেসাত, আগ্রহ, আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাগুলো কিন্তু নিবৃত হয়, কারণ ওই মহামানবের মাঝে যে মহাশক্তি আছে এই মহাশক্তির দ্বারা কিন্তু তিনি এই মানুষটার উপরে তার একটা প্রভাব তিনি বিস্তার করেন। সম্মানিত ভাইয়েরা, এই জন্যই কিন্তু সোহবতের গুরুত্ব সর্বাধিক, অর্থাৎ সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সম্মানিত ভাই বোনেরা, তাহলে একটি বিষয় আমরা পাইলাম আত্মশুদ্ধি লাভের জন্য, সেটা হলো আউলিয়া ইকরামের সোহবত আমরা যদি লাভ করি তাহলে আত্মশুদ্ধি লাভের একটি সহজ পথ আমরা লাভ করতে পারি। দ্বিতীয় যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে আল্লাহর জিকির। এই আল্লাহর জিকিরের দ্বারা কিন্তু আমরা আত্মশুদ্ধি লাভ করতে পারি। সম্মানিত ভাই বোনেরা, যদি আপনার আল্লাহর জিকির আপনি থাকতে পারেন, অর্থাৎ আপনার কালবে আল্লাহর জিকির যদি আপনি চালু করতে পারেন, অথবা আপনি সবসময় যদি আল্লাহর স্মরণে আপনি থাকতে পারেন, তাহলে কিন্তু আপনার অন্তরে এই আত্মশুদ্ধির শিক্ষাটা কিন্তু অর্জিত হবে। দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি দোয়া শিক্ষা দিলেন। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমা করতে ভালোবাসেন, নিশ্চয়ই আপনি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন। এটাও কিন্তু একটা জিকির, অর্থাৎ যত দোয়া আছে এই দোয়াগুলোর মাধ্যমে যদি আপনি আল্লাহকে স্মরণ করেন, তাহলে কিন্তু আপনি আত্মশুদ্ধির এই মহান নিয়ামতটি আপনি লাভ করতে পারেন। সম্মানিত ভাই বোনেরা, দেখুন প্রত্যেকটা মানুষের ভিতরে দুইটা জিনিস আছে, একটা রূহ আর একটা হলো দেহ, নফস এবং রূহ, জীবাত্মা এবং পরমাত্মা। এই জীবাত্মা আমাদের ভিতরে যে আছে, এই জীবাত্মার তিনটা অংশ, হিংস্র জানোয়ারের অংশ আর চতুষ্পদ জন্তুর অংশ এবং শয়তানের অংশ, এই তিনটা অংশ মিলে কিন্তু আমাদের এই জীবাত্মা, আমাদের এই দেহটা গঠিত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, যে সকল মানুষের চোখ আছে তারা দেখে না, কান আছে শোনে না, অন্তর আছে উপলব্ধি করে না, উলাইকা কাল্লানাম বাল হুম আদল। অর্থাৎ এই মানুষগুলা চতুষ্পদ জন্তু, তার চাইতে নিকৃষ্ট, অর্থাৎ তারা কি ওই শুধু চতুষ্পদ জন্তু না, ওই হিংস্র জন্তুর মতো। তাহলে এইটার খাসলাত কিন্তু আমাদের ভিতরে অলরেডি আছে, আর এটাই হলো নফসে আম্মারা। এই নফসে আম্মারা আমাদেরকে সবসময় পাপ কাজের প্রতি আমাদেরকে কিন্তু ভিতর থেকে ই করে, প্ররোচিত করে। তাহলে আপনি আমি যদি এই জীবাত্মাকে পরিশুদ্ধ করতে পারি, পবিত্র করতে পারি, তাহলে দেখবেন আপনারা আমার ভিতরে এই রুহের আলোটা বিকশিত হবে, পরমাত্মার যে পরমাত্মা অর্থাৎ রুহ, এই রুহের যে আলো অর্থাৎ সে আল্লাহর কাছ থেকে এসছে, সে আলোটা আমাদের মাঝে বিকশিত হবে। সম্মানিত ভাই বোনেরা, সুতরাং আত্মশুদ্ধি লাভ করা আমাদের জন্য খুবই জরুরি। এই ক্ষেত্রে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানে হাদিস, লিকুল্লি শাইয়িন সাকালাতুন, সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসালাম। আল্লাহ নবী ফরমান যে প্রত্যেকটি জিনিস পরিষ্কার করার রেয়াত আছে, এই কলব বা অন্তর, এই হৃদয়ের পাপ কালিমা, এগুলো পরিষ্কার করার রেয়াত হইল আল্লাহ নবীর জিকির। আমরা যদি এই জিকির আমাদের অন্তরে চালু করতে পারি, আমরা যদি, দেখুন জিকির বলতে শুধুমাত্র যে কলবে আল্লাহর জিকির এটাই কিন্তু জিকির না, নামাজ এটা একটা জিকির, আপনার রোজা এটা একটা জিকির, হজ এটা একটা জিকির, জাকাত এটা একটা জিকির,
তারপরে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিভিন্ন রকমের দোয়া কালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই প্রত্যেকটি কিন্তু জিকির, অর্থাৎ এই ইবাদতগুলো পালনের মধ্য দিয়ে আমরা কিন্তু আল্লাহকে স্মরণ করি। এই জন্য ইবাদতের গোল পোস্টই হচ্ছে আমাদেরকে পবিত্র করবে ইবাদত, ইবাদতের লক্ষ্যই হচ্ছে মানুষকে পবিত্র করা, পরিশুদ্ধ করা। এই জন্য নামাজ সম্পর্কে বলা হয়েছে, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং গর্হিত কাজ থেকে ফিরিয়ে রাখে, অর্থাৎ আমাদেরকে আপনাকে পবিত্র জীবনে অভ্যস্ত করতে চায়। আমরা যে উযু করি, এই উযু করার মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করি। আমরা যে সিয়াম পালন করি, রোজা পালন করি, এই রোজা পালনের মধ্য দিয়ে লাআল্লাকুম তাত্তাকুন, আমরা কি করি, পাপাচার থেকে কামাচার থেকে নিজেকে বাঁচিয়ে আমরা একটি তাকওয়া নির্ভর পরিশীলিত একটি জীবনে আমরা নিজেদেরকে অভ্যস্ত করার জন্য এই প্রশিক্ষণ আমরা গ্রহণ করি। যাকাতের মাধ্যমে আমরা সম্পদের লোভ মোহ থেকে নিজেদেরকে আমরা মুক্ত করি। আমরা হজের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে পরিপূর্ণরূপে সেই নিজেকে পরিপূর্ণভাবে আমরা সারেন্ডার করি, আমরা নিজেদেরকে উৎসর্গিত করি, অর্থাৎ কাফনের কাফড় পরিধানের মধ্য দিয়ে আমরা সম্পূর্ণরূপে দুনিয়ার জিন্দগির এই খাহিশাতি জিন্দগি পরিত্যাগ করে আল্লাহর দিকে আমরা ফিরে যাই। সম্মানিত ভাই বোনেরা, ইসলাম ধর্মের প্রত্যেকটি ইবাদতের গোল পোস্টই হচ্ছে আপনাকে আমাকে আত্মশুদ্ধির মাধ্যমে, আত্মশুদ্ধি লাভ করার মধ্য দিয়ে, অর্থাৎ সেই সিবগত আল্লাহ ওমান আহসানু মিন আল্লাহি সিবগা, আল্লাহর রঙে আমরা কীভাবে নিজেদেরকে রঙিন করব, সেই প্রশিক্ষণ কিন্তু এই ইসলাম ধর্ম দিয়ে থাকে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামও দোয়া করেছিলেন যে হে আল্লাহ, আপনি সেই রাসুলকে পাঠান, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, আপনি সেই রাসুলকে পাঠান যে রাসুল এসে এই আরব জাতিকে পবিত্র করবে, পরিশুদ্ধ করবে, কিতাব শিক্ষা দিবে তাদেরকে এবং তাদেরকে হিকমত শিক্ষা দিবে, তাদেরকে তাজকিয়া নাফস, সে তাদের আত্মিক পবিত্র পরিশুদ্ধ করে তাদেরকে মানুষ রূপে গড়ে তুলবে। সম্মানিত ভাই বোনেরা, এই সকল ইবাদতের মূল লক্ষ্যই কিন্তু এটি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণভাবে ধর্ম পালনের মধ্য দিয়ে আমরা যেন পরিশুদ্ধ জীবনে অভ্যস্ত হতে পারি, আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। হাজা মা ইন্দি ওয়াল ইলমু মিনাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। সম্মানিত ভাই বোনেরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে সবার আগে সর্বশেষ অর্থাৎ নতুন ভিডিওটি আপনি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।